ভারতের হিন্দি সিনেমায় সঞ্জীব কুমার একটি অন্যরকম অভিনয়ধারার অভিনেতা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়ে গেলেন মেইনস্ট্রিম হিন্দি সিনেমার জগতে। অন্যভাবে বলতে গেলে সঞ্জীবকে পেয়েছিল বলে ভারতের মূল স্রোত হিন্দি সিনেমার দর্শকও বাণিজ্যিক ছবি দেখতে এসে অন্যরকম মহার্ঘ কিছু স্বাদ নিয়ে ফিরে গিয়েছেন সিনেমা হল থেকে। সঞ্জীব কুমারকে বলা হয় খুব চড়া আলোর পাশে টেবিল ল্যাম্পের হালকা আলোর শার রিয়ালিজম, পরাবাস্ত পাহাড়ের কোল থেকে উঠে আসা এক সাধারণ মানুষের ধূসর রূপকথা হয়ে ওঠার মতো। তাই হিন্দি সিনেমার নির্মাতাদের সবাই নন, কেউ কেউ নিজেদের ছবি নির্মাণে লিখে ফেলা কোনো অন্তঃসলীলা পুরুষ চরিত্রের জন্য বান্দ্রার ওই লিফট ছাড়া পুরনো বাড়িটার তিনতলায় শত কষ্ট করেও উঠে আসতেন তার অ্যাপার্টমেন্টের দরজায়। সঞ্জীব যে ওই চরিত্রে কাজ করতে চাইবেন ততদিনে বাছাই কিছু নির্মাতা বুঝে গিয়েছেন, তা না হলে 22 বছর বয়সেই কেউ প্রৌঢ়ের চরিত্রে বিনা দ্বিধায় কাজ করতে রাজি হতেন না। আর এরকম তিনি একবার করেননি, অনেকবার করেছেন। দিলীপ কুমার তাই নিজের কাছে আসা বেশ কিছু অফারে রেফার করেছেন সঞ্জীবের নাম। হয়তো দিলীপ নিজে সেই রোল কোনো কারণে করবেন না, তখনই সাজেস্ট করেছেন সঞ্জীবের নাম। এই মুহূর্তে মনে পড়ছে সেরকমই একটি ছবির নাম, নয়া দিন নয়ি রাত। অফার ছিল দিলীপ কুমারের জন্য, করেছিলেন সঞ্জীব কুমার। বলিউডে সঞ্জীবের প্রতি দিলীপের এই স্নেহের কথা অনেকবার আলোচনায় এসেছে। আর কি আশ্চর্য, বান্দ্রার সেই পালি হিলেই দুজন থাকতেন, একজন তো মাত্র কিছুদিন আগে চলে গেলেন না ফেরার দেশে। দিলীপ কুমার সঞ্জীবের সঙ্গে প্রথম অভিনয় করেছিলেন সংঘর্ষ ছবিতে, মহাশ্বেতা দেবীর বাংলা ছোট গল্প লায়লি আসমানের আয়না নিয়ে তৈরি এই ছবি। বান্দ্রার পালি হিল তার আভিজাত্যের মর্যাদা পেয়েছে দিলীপ কুমারের জন্য। 1940-এর শেষের দিকে অথবা 50-এর শুরুর মুখে যখন দিলীপ তার পরিবার নিয়ে ক্রফোর্ড মার্কেটের ভাড়া বাড়ি ছেড়ে বান্দ্রায় খাটাও মিলসের জমি লিজে নিয়ে সেখানে বাংলো করেছিলেন, একই পাড়ায় সঞ্জীব থাকতেন পেরিল ভিলায়। দিলীপ নিজে মনে করতেন তার বিকল্প হতে পারেন সঞ্জীব কুমার, সেজন্যই তিনি প্রযোজককে সেই বিকল্পের কথা বলতেন। এই সঞ্জীব কুমারকেই জীবন থেকে চলে যেতে হয়েছে চরম মানসিক নিঃসঙ্গ অবস্থায়। আসল নাম হরিভাই জরিওয়ালা, পরিবারে জরি ব্যবসা ছিল, 3 ভাই 1 বোন, বড় সঞ্জীব, মেজ কিশোর, তারপর বোন গায়ত্রী, এরপর ছোট ভাই নিকুল। পরিবারের সব পুরুষেরই হার্টের প্রবলেম ছিল, 50-এর বেশি কোনো পুরুষ বাঁচেন না। সঞ্জীবই পরিবারে একমাত্র অড ম্যান আউট, যিনি জরির ব্যবসায় না গিয়ে থিয়েটারের স্পট বয় থেকে প্রম্পটারের ভূমিকা হয়ে কোনো এক অভিনেতার অনুপস্থিতিতে অভিনেতা হয়ে উঠেছিলেন। যেই অভিনেতা সেদিন অনুপস্থিত ছিলেন তার বয়স ছিল 60 বছর। 60 বছর বয়সে সেই অভিনেতার প্রক্সি দিতে হয়েছিল 22 বছরের হরিভাইকে। তারপর থেকে তার জীবনে তিনি কোনো প্রৌঢ়ের চরিত্রে অস্বচ্ছন্দ বোধ করেননি। হরিভাই জরিওয়ালার নাম সিনেমার অভিনয়ের জন্য ঠিক ছিল না বলে হরিভাই হয়ে উঠেছিলেন সঞ্জয় কুমার। 1967-তে প্রযোজক পরিচালক শাওন কুমার টাক তার ননিহাল ছবিতে সঞ্জয়কে সঞ্জীব করে দিলেন, কেননা সেই সময় সঞ্জয় খানের কোনো একটি ছবি সুপারহিট হয়েছিল। এভাবেই হরিভাই জরিওয়ালা সঞ্জয় কুমার হয়ে শেষমেশ সঞ্জীব কুমার হয়ে উঠলেন। সান্তাক্রুজের সেক্রেট হার্ট হাই স্কুলের 4th স্ট্যান্ডার্ডে উঠেই ছেড়ে দিয়েছিলেন এবং গুজরাতি স্কুলে ভর্তি হতে হয়েছিল তাকে। একটু উঁচু ক্লাসে উঠে গুজরাতি নাটকে, গুজরাতি নাটক থেকে গুজরাতি সিনেমায়, সেখান থেকে হিন্দি নাটকে। হরিভাইকে হিন্দি নাটকের পীঠস্থান নাট্য সংঘ ব্রেক দিয়েছিল প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক এ কে হাঙ্গল। সঞ্জীব কুমারকে ভালোবাসতেন হেমা মালিনী, আবার হেমাকে তিনি প্রপোজও করেছিলেন। ধর্মেন্দ্রর সঙ্গে সিরিয়াসলি ইনভলভ হওয়ার আগে হেমা সঞ্জীব কুমার আর জিতেন্দ্রর সঙ্গে সিরিয়াসলি প্রেম করেছেন। সঞ্জীবের সঙ্গে হেমার রিলেশনশিপ নিয়ে সঞ্জীবের ভাইপো উদয় কথা বলেছিলেন। সঞ্জীবের খুবই স্নেহের ভাইপো উদয়, উদয় সঞ্জীবের ছোট ভাই নিকুল জরিওয়ালার বড় ছেলে। উদয়ের ছোট ভাইয়ের নাম পৃথ্বী। ভাইদের মধ্যে ছোট হলেও নিকুল জরিওয়ালা বিয়ে করেছিলেন সবার আগে। উদয় ছিল জরিওয়ালা পরিবারের এই প্রজন্মের প্রথম পুত্র সন্তান।
তাই সবারই অত্যন্ত প্রিয় সে। সঞ্জীব কুমার তার এই ভাইপোকে নিজের ছেলের মতোই বড় করেছিলেন। সেই উদয়ই বলেছিলেন হেমাজির সঙ্গে সঞ্জীব কুমারের রিলেশনশিপ নিয়ে। উদয় ওর বড় জ্যাঠামশাই সঞ্জীব কুমারকে দাদা বলতেন। উদয় বলেছিলেন, আমার ঠাকুরমা যে দাদার সঙ্গে খুব অ্যাটাচ ছিলেন সে কথা 200% ঠিক। ঠাকুরদা মারা যাওয়ার পর ঠাকুরমার কাছে বড় জ্যাঠামশাই ছিলেন সবকিছু, কিন্তু আমার ঠাকুরমা হেমাজিকে বিয়ের পর ফিল্মে অভিনয় করতে দিতে আগ্রহী নন বলে যে কথা বাজারে গুঞ্জন আছে তা সত্যি নয়। আমাদের পরিবারে পুরুষদের হার্টের প্রবলেমের জন্যই দাদা বিয়েটা করতে চাননি। সঞ্জীব কুমারের প্রথম হার্ট অ্যাটাক হয় 1976 আমেরিকায় শো করতে গিয়ে হিউস্টনে গায়ত্রীর বাড়িতে। সঞ্জীব কুমারের সেকেন্ড অ্যাটাকটা হয় 1981 কিংবা 1982। প্রথম অ্যাটাকের পরেই সঞ্জীব কুমার ভেবেছিলেন বিয়ে করাটা ঠিক হবে না। হিন্দি সিনেমা জগতের অভিজ্ঞ সাংবাদিকরা বলেন, সঞ্জীব কুমারের প্রথম অ্যাটাকের আগেই হেমা সঞ্জীবের জীবন থেকে বেরিয়ে আসেন। তারপর থেকে সঞ্জীব ভীষণ ভেঙে পড়েছিলেন, মদি হয়ে উঠেছিল ওর সব সময়ের সঙ্গী। সে কথা জানতেন সঞ্জীবের মাও। 1978 মা মারা যাওয়ার পর সঞ্জীব কুমার ভেঙে পড়েন আরো বেশি, আরো আরো বেশি করে ডুবে থাকতে শুরু করেন মদের মধ্যে। হেমা তখন ধর্মেন্দ্রর সঙ্গে বাধা পড়ে গিয়েছেন ঘর সংসারে। জীবন কি সিনেমার মতো হয়? হয় না, বরং সিনেমাই জীবনের মতো হয়। এই যে সঞ্জীব কুমার, তাকেই সুলক্ষণা পণ্ডিত পাগলের মতো ভালোবেসে সর্বস্ব ত্যাগ করে ঘর বাঁধতে চাইলেও প্রযোজকরা সুলক্ষণাকে প্রথমে নায়িকা হওয়ার পরামর্শ দেন। সুলক্ষণা ওর 21 বছর বয়সে সঞ্জীব কুমারের নায়িকা হয়েছিলেন উলঝান ছবিতে। সেই ছবিতে অভিনয় করতে গিয়েই বেচারা 16 বছরের বড় সঞ্জীবের প্রেমে পড়েন, যে প্রেমের ঘেরাটোপ থেকে সুলক্ষণা আজও বেরোতে পারেননি। সঞ্জীবের তখন সুলক্ষণাকে বিয়ে করার মতো মানসিকতাই ছিল না। সুলক্ষণা এখন সংকটাপন্ন এক মানসিক রোগী, সারা জীবন অবিবাহিত থেকে ছোট বোন বিজয় তার কাছে থাকেন। এ যেন যশ চোপড়ার দিল তো পাগল হ্যায় ছবির স্ট্রাকচারাল প্লট। সঞ্জীব চাইলেন হেমাকে, হেমা চলে গেলেন বিবাহিত 4 ছেলে মেয়ের বাবা ধর্মেন্দ্রর কাছে, আর ব্যাচেলর সঞ্জীব কুমারকে প্রাণপণ চেয়েও পেলেন না সুলক্ষণা। ছবির সংখ্যা বাড়ানোর জন্য তেমন তাড়া ছিল না সঞ্জীবের, বরং কোয়ালিটি নিয়ে ভাবতেন সব সময়, দিলীপ কুমারের মতো। দিলীপের থেকে অনেক পরামর্শ পেয়েছেন, তার অভিনীত কয়েকটি ছবির নাম বলেই বোঝা যাবে, সত্যকাম, খিলোনা, দস্তক, অনুভব, কোশিশ, আনহনি, মৌসম, আন্ধি, অনামিকা, শতরঞ্জ কে খিলাড়ি, শোলে, সিলসিলা ইত্যাদি। হিন্দি ছবির রূপালি পর্দায় দিলীপ কুমার যদি ট্র্যাজেডি কিং হন, তাহলে রূপালি পর্দায় থেকেও বাস্তব জীবনের ট্র্যাজেডি কিং হলেন সঞ্জীব কুমার।